তুমি কিন্তু বেশ একটা মজা করছো কিন্তু এত সময় ধরে আমি তোমার সাথে কোনো রকম মজা করছি না ছবি দেখবা হ্যাঁ দেখ হ্যাঁ আর দেরি করো সেই মেয়ে তুই তোমার আইডি থেকে ব্লক না করেছিস তারে কি বলবো আমি তুমি ব্লক করে দিবা আইডি থেকে হ্যাঁ ওই মেয়ের সাথে আমি সব সত্যি কথা বলে দেব সত্যি কথা বলে দিবা হ্যাঁ এটা হলো কথা বলার জন্য শুধুমাত্র কথা বলার জন্য আর এটা হলো ভিডিও চ্যাট করার জন্য ভিডিও হ্যালো হ্যালো জান কেমন আছো লজ্জা করে না বড় যে বউ থাকতে হ্যালো জান কেমন আছো হ্যাঁ হ্যালো জান কেমন আছো কোথায় আছো হ্যাঁ ফোনে কি করছো ভাই মেসেঞ্জারে ঢুকছে কেন ফোন দাও ফোন দাও ফোন দাও ফোন দাও ফোন দাও এটা হলো আমার ফোন বুঝতে পারছো আর তোমার কোনো ফোন দেওয়া হবে না আমার কেন ফোন দেওয়া হবে না আর আমি আমার ফোনের ফোনের ভিতরে গ্যালারির ভিতরে ঢুকব না তুমি যদি ফোন ব্যবহার করতে পারো তাই ফোন ব্যবহার করতে পারি না না তুমি বাড়ি যাই হোক কতদিন মেনে নিয়েছিলাম তোমার ফোন ছিল ওই ফোনে চলতো এখন দেখছি তোমার ফোনও নেওয়া যাবে তাহলে আমার একটা ফোন কে ফোন লাগবে না আর আমার ফোনে হাত দিচ্ছে কেন কত ইম্পর্টেন্ট জিনিসপত্র থাকে আমার কোনো জিনিস হাত দিতে গেলে তো কোনো আমি বারণ করি না কেন আমার প্রাইভেসি বলে কোনো কিছু নেই আমার প্রাইভেসি বলে কিছু নেই তুমি তো আমার জিনিসপত্র হুকাক করে হাত দাও আমি কিছু বলি কেন তোমার পার্সোনাল জিনিস কি বলো তো দেখি তোমার পার্সোনাল জিনিস কি তোমার আমার ফোন তোমার যদি পার্সোনাল থাকতে পারে আমারও পার্সোনাল থাকে ইহা সত্য ইহা সত্য ইহা সত্য কি বলতে চাইছো কি বলতে চাইছো মানে আসি পরে মুখটা খারাপ করে দিলে হতো এটা হলো আমার ফোন এটা আমার ফোন আমার ফোনে তুমি হাত দাও নাম লেখা নেই ঠিক আছে ফোনে ফোনে নাম লেখা নেই মানে কি বলতে চাইছো তুমি ফোনে নাম লেখা নেই মানে এই দেখো দিজেন্দ্র লাল মন্ডল এটা আমার ফোন আমার ফোনে মেসেঞ্জারে তো মোটেও ঢুকবে না আর তুমি পাসওয়ার্ড জানলে কীভাবে আমার ফোনের গ্যালারির ভিতরে আমার যে ফোনের গ্যালারির ভিতরে ইম্পর্টেন্ট কিছু ছবি আছে আমার নিজের নিজের পার্সোনাল কিছু ছবি আছে বুঝতে পারছো যেগুলো কাউকে দেখানো যাবে না আর তুমি আমার ফোনে হাত দিয়ে গ্যালারির ভিতরে ঢুকছো মেসেঞ্জারে ঢুকছো আমার কাছে তোমার এত পার্সোনাল থাকতে পারে হ্যাঁ অবশ্যই থাকতে পারে পার্সোনাল জিনিস থাকতে পারে না আমি বিয়ে করছি বলে আমার পার্সোনাল বলে কোনো কিছু থাকবে না আমার প্রাইভেসি বলে কোনো কিছু নেই না অসব কথা বাদ দাও তুমি আমার একটা কথা বলো তো সাইডে থাক নাই না আমি তোমার কাছে একটা কথা জিজ্ঞেস করি শোনো সত্যি কথা বলবো আমি তো সত্যি কথাই বলি না সত্যি কথা বলবো তো বলবো তোমার কি বিয়ের আগে কোনো রিলেশনশিপ ছিল উম্মা তা থাকবে না কত রিলেশনশিপ ছিল কতগুলো ছেলে বন্ধু ছিল আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না ছেলে বন্ধু তো থাকতে পারে বয়ফ্রেন্ড বয় মানে কি ছেলে আর ফ্রেন্ড মানে কি বন্ধু সহজ হিসাব ছেলে বন্ধু ইয়েস ছিল হ্যাঁ অফ কোর্স থাকবে না কেন আমি সেটা বলিনি রিলেশনশিপ ছিল রিলেশন ছিল কয়টার সাথে কত কি হিসাব রাখা যায় এ আল্লাহ আমাকে তুমি উঠায় নাও উঠায় নাও উঠায় বিয়ের আগে তার মানে রিলেশনশিপ ছিল তোমার হ্যাঁ মা তুমি কি পাগলের মতো কথা বলছো আমার মতো মেয়ের রিলেশনশিপ থাকবে না তুমি কি আমার সাথে মজা করছো উম্মা বয়ফ্রেন্ড রিলেশনশিপের
ব্যাপার নেই, কেউ কি ওখানে মজা করে? তা এখন তো বিয়ে হয়ে গেছে, তো বয়ফ্রেন্ড কোথায় গেছে? আছে। কোথায় আছে? একটা সমস্যা, যোগাযোগ রাখতে পারি না। কেন? বিয়ের পর কি হয়ে যোগাযোগ হবে? কেন, আমার মতো করবো মানে? না শোনো শোনো, আমি বলি, এখন বিয়ে করছি তবুও আমার যোগাযোগ আছে। আচ্ছা, আমি যাই বলি, আমি বিয়ে করছি বলে কি আমার পার্সোনাল কোনো কিছু থাকবে না, আমার পার্সোনাল কোনো লাইফ থাকবে না? হ্যাঁ, পার্সোনাল লাইফ থাকবে না? সেটা তোমার পার্সোনাল থাকতেই পারে, আমি বলি, এই দেখো তুমি যে বলছো যে বিয়ের পরে আমার বয়ফ্রেন্ডের সাথে কোনো যোগাযোগ রাখতে পারছি না, হ্যাঁ বিয়ে হয়ে গেছে, তাই আমি দেখো আমার একটা পার্সোনাল লাইফ আছে, বিয়ের আগে ছিল, বিয়ের পরেও আছে পার্সোনাল লাইফ। আমার থাকবে, আমি ছেলে মানুষ। আমি ছেলে মানুষ, আর তুমি তুমি হলো মেয়ে, তোমার থাকবে না, আমার থাকবে, বুঝতে পারছো? আমার বিয়ের পরেও আমার একটা পার্সোনাল লাইফ থাকবে, সেটা মেয়েদের থাকবে না। সিম্পল লজিক, কিসের জন্য সিম্পল হিসাব? কারণ মেয়েরা খায়, কারণ কারণ এক মিনিট এক মিনিট, কারণ শুনো, কে ছেলেরা ভাত খায়, মেয়েরা কি ভাত খায় না? অবশ্যই খায়, কিন্তু একটা পার্সোনাল লাইফ বলে তো থাকে, সাইডলাইন তো থাকে। তা সে মেয়েরা জানে না তোমার বিয়ে হয়ে গেছে? আমি বলি না যে আমার বিয়ে হয়ে গেছে, আমার একটা পার্সোনাল লাইফ আছে। বলি মেসেঞ্জারে এত মেসেজ কোথা থেকে আসে? আমি তো ভাবতাম অতটা আমি গুরুত্ব দিতাম না, ভাবতাম বন্ধু বান্ধব আছে মানে। হ্যাঁ বন্ধু বান্ধব তো আছে, সাথে একটা পার্সোনাল লাইফও আছে, আমার বিয়ের পরেও একটা গার্লফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ড আছে, বুঝতে পারছো? সে হলো সেলিব্রিটি, ইন্টারন্যাশনাল সেলিব্রিটি আমার গার্লফ্রেন্ড। তুমি তো নেট সম্পর্কে বোঝোই না তেমন, তুমি বোঝো না, তুমি তেমন বোঝো না। আমি যতটুকু বুঝি তা সেটুকু তুমি বোঝো। তুমি তুমি মিয়া খলিফা কা নামে কাউরে চেনো? মিয়া খলিফা? না চেনো না? মিয়া খলিফা নামে কাউরে চেনো না? ইন্টারন্যাশনাল সেলিব্রিটি, পদ্মার আড়ালে সে সেলিব্রিটি, পদ্মার সামনেও সে সেলিব্রিটি। তুমি এসব মেয়ের কথা কথা বাদ দাও, এমনিতে মাথাটা গরম। শোনো, এই চুপ করো, শোনো, তুমি আমার কথা শোনো। তুমি তো সানি লিওনটা চেনো? সানি লিওন? হ্যাঁ, কি সুন্দর কথা বলছো। সানি লিওন নায়িকা হলো ইন্টার, তার মানে ইন্ডিয়া ভিতরের নায়িকা সানি লিওন, তার চেনো? সানি লিওনরে চেনো না? তার মানে তুমি নেট সম্পর্কে তেমন একটা ঘোটাঘুটি করো না। তুমি সানি লিওনরে হয়তো চিনি না, কিন্তু ওর কথা অনেক শুনেছি। শুনেছ? সানি লিওনের কথা শুনছ তুমি, কিন্তু মিয়া খলিফার কথা তো শুনোনি। মিয়া খলিফা হলো আমার গার্লফ্রেন্ড। ও ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। নেই, মজাক হো রহা হ্যায়, এক সেকেন্ড ইয়ার, মজাক হো রহা হ্যায়। নাম হলো মিয়া খলিফা, সবাই চেনে, সব ছেলেরা চেনে, সব মেয়েরা চেনে, শুধু শুধুমাত্র আমার, শুধুমাত্র আমার বউ মিয়া খলিফারে চেনে না, বুঝতে পারছো? আর মিয়া খলিফারে চেনে না, আর আমি বলিও নি কোনো সময় যে মিয়া খলিফা আমার গার্লফ্রেন্ড। দেখো তুমি কিন্তু বেশ একটা মজা করছো, কিন্তু এত সহজে আমি তোমার সাথে কোনো রকম মজা করছি না, ছবি দেখবা? হ্যাঁ দেখবো।
আর দেরি করো সেই মেয়ে যে তোমার আইডি থেকে ব্লক না করেছে তাহলে কি বলবো আমি তুমি ব্লক করে দিবা আইডি থেকে হ্যাঁ ওই মেয়ের সাথে আমি সব সত্যি কথা বলে দেবো সত্যি কথা বলে দিবা হ্যাঁ আর একটা আমি শুধু তো তোর জন্য আমার এত সুন্দর সুন্দর বয়ফ্রেন্ড আছে এই তুমি বাদ দাও আমার শুনো আমার আমার গার্লফ্রেন্ডের দেখলে ফোন কয়টা ফোন এটা হলো কথা বলার জন্য আর এটা হলো শুধু চ্যাটিং ভিডিও কল করার জন্য বুঝতে পারছেন এটা হলো কথা বলার জন্য শুধুমাত্র কথা বলার জন্য আর এটা হলো ভিডিও চ্যাট করার জন্য ভিডিও হ্যালো হ্যালো জান কেমন আছো লজ্জা করে না পড়তে বউ থাকতে হ্যালো জান কেমন আছো হ্যাঁ হ্যালো জান কেমন আছো কোথায় আছো হ্যাঁ এইভাবে কথা বলতে হয় এই তুমি আমাকে মারছো হ্যাঁ তুমি আমাকে মারছো তোমাকে পূজে করার মতো তুমি কথা বলছো এই দেখো এই আমার গার্লফ্রেন্ডের সাথে আমার ছবি আছে এই দেখো ছবি দেখো আগে এই দেখো এই আমি দাঁড়িয়ে আছি আমার গার্লফ্রেন্ড দাঁড়িয়ে আছে এই আমি বসে আছি এই আমার গার্লফ্রেন্ড দেখছো কত সুন্দর মিয়া খলিফা আমার গার্লফ্রেন্ড মিয়া খলিফা এই এটা হলো আমরা বারে গিয়েছিলাম বারে যে ছবি উঠাইছিলাম এটা দেখতে পাচ্ছ একটা হোটেল কিন্তু হ্যাঁ এই হোটেলে যেয়ে আমি ছবি উঠাইছিলাম একসাথে থাকছিলাম আর এটা হলো একটা পার্টিতে গিয়েছিলাম আমি আর ছবি দেখতে চাই না দেখতে চাও না কেন জেলাস ফিল হচ্ছে না কোনো জেলাস ফিল হচ্ছে না আমি শুধু শুধুমাত্র তোমার জন্য মানে এত সুন্দর সুন্দর গার্লফ্রেন্ডদের মাথা তুমি আমার গার্লফ্রেন্ডটা দেখছো চেপি দেব গলা চেপি দেব একদম জেলাস ফিল হচ্ছে এখন তোমার যদি গার্লফ্রেন্ড থাকতে পারে তোমার যদি গার্লফ্রেন্ড থাকতে পারে ঠিক আছে আমার গার্লফ্রেন্ড ছিল হয়তো এখন নেই কিন্তু ইচ্ছা করলে এখন হতে পারে তুমি আমার হেট করছো কেন কি হেট করছো কেন কিসের হিট করছি আর তুমি যে মেয়ের ছবি না আমাকে দেখাচ্ছ কি ভাবা কি খুব মাথা মোটা আমার তাই না আমি তো তোমার গার্লফ্রেন্ডের ছবি দেখালাম আমার গার্লফ্রেন্ডের ছবি দেখালাম আর তুমি তো নিজ সম্পর্কে জানো না বুঝতে পারছো ও তুমি তো নিজ সম্পর্কে জানো না এই জন্য তুমি আমার গার্লফ্রেন্ডকে চেনো না আমার গার্লফ্রেন্ড হলো ইন্টারন্যাশনাল সেলিব্রিটি বুঝতে পারছো আমার গার্লফ্রেন্ড হলো ইন্টারন্যাশনাল সেলিব্রিটি এই জন্য আমি তোমাকে বললাম আর আমি যদি আমার গার্লফ্রেন্ডকে একবার বলি যে আমি বিয়ে করছি আমার বউ আমাকে টর্চার করে হ্যাঁ আমাকে মারধর করে হ্যাঁ তাহলে এত রেখে যাচ্ছে কেন জেলাস ফিল হচ্ছে জেলাস ফিল হচ্ছে যে আমার 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 বর বিয়ের পরে আমার বর বিয়ের পরেও প্রেম করে জেলাস ফিল হচ্ছে তুমি একটা জিনিস শোনো কি এরপর যদি আমি যদি উল্টোটা করি যদি তা করব কেন আমি যদি উল্টোটা করি তা করব কেন তা কেন করব না তুমি যদি একটা মেশিনে ঘুরতে পারো আমি একটা ছেলের সাথে ঘুরতে পারি না অবশ্যই পারো অবশ্যই পারো হুম সে তো অবশ্যই পারো তুমি যদি বল পারি না তাহলে আমি পারি ঠিক আছে নিজে যদি ঘুরতে পারো তাহলে আমি কেন পারব না আইন তো সবার জন্য হুম একটা গান গাও আমার দিকে তাকিয়ে একটা গান গাও যে আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নেব কানে একটা গরম করে চড় মারবো গরম করে বুঝতে পারছো তুমি মিয়া খলিফারে চেনো না মিয়া খলিফা আমার গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডের কথা হবে এই
কি মনে করতেছো কি নিজেকে এত এত রাগ দেখাচ্ছে কেন আমার গার্লফ্রেন্ড আছে আমি বিয়ের পরেও বলছি বলে এত রাগ দেখাচ্ছে কেন তোমাকে বিশ্বাস হয় আমি যে আমার যে বিয়ের পরেও গার্লফ্রেন্ড আছে বিশ্বাস নেই বিশ্বাস নেই এই যে তুমি ঘরে আসার আগে ঘরে আসার আগে যে আমি সুন্দর করে যে ছবিগুলো এডিট করলাম মিয়া খলিফা হলো একটা মেয়ে সে হলো ইন্টারন্যাশনাল সেলিব্রিটি সে বিষয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না এক নাম্বার দুই নাম্বার এক নাম্বার দুই নাম্বার দুই নাম্বার বোঝো তো দুই নাম্বার হ্যাঁ একটা প্রোডাক্টের এক নাম্বার আর দুই নাম্বার বোঝো তো সে দুই নাম্বার সেলিব্রিটি দুই নাম্বার সেলিব্রিটি বুঝতে পারছো তার সাথে আমি একটু ছবি এডিট করে তুমি তো চেনো না মিয়া খলিফা হ্যাঁ নেট সম্পর্কে তেমন একটা জানো না ছানি লিওনটা চেনো দুই একটা গান করছে হিন্দি গান হিন্দি গানের নায়িকা নায়িকা এই জন্য চেনো কিন্তু মিয়া খলিফা চেনো না এবার এবার শোনো এবার ওই ওইদিকে একটু তাকো ক্যামেরার দিকে তাকো ক্যামেরার দিকে তাকাও হয়েছে ক্যামেরার দিকে তুই তুই যে আমার ক্যামেরার দিকে তাকাও তো একটু দশ চোখ সে আমার গার্লফ্রেন্ড থাকা আমার গার্লফ্রেন্ড আছে এই জন্য সে রেগে গেছে দশ চোখ আমার গার্লফ্রেন্ড আছে এই জন্য সে রেগে গেছে কিন্তু ক্যামেরাটা আজকে এমন জায়গায় সেট করছি কারণ মনিটরের পিছনে সেট করছি কম্পিউটারের এই জন্য সে বুঝতে পারেনি যে প্র্যাঙ্ক করতেছি আর এই যে ছবি দেখালাম এডিট করছি এতক্ষণ ধরে হ্যাঁ এডিট করে ছবিগুলো দেখানো হয়েছে কিন্তু মিয়া খলিফারে চেনে না তো এই জন্য সে সত্যি সত্যি মনে করছে যে হ্যাঁ আমার নাকি গার্লফ্রেন্ড তুমি এমন কেন হ্যাঁ মিয়া খলিফা আমার গার্লফ্রেন্ড তাই কোনোদিন সম্ভব আর বিয়ে থাকলে কি করতে থাকলে আমাকে হ্যাঁ কিভাবে মারতে কিভাবে মারতে সেটা আমার পার্সোনাল ব্যাপার ঠিক আছে দশ রেগে গেছে আমার কিন্তু দুই একটা দিয়ে দিছে হ্যাঁ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নেক্সট প্র্যাঙ্কে আবার দেখা হবে বাই বাই বাবা